हेलो फ्रेंड्स, टीआर सॉल्यूशन ऑनलाइन यूट्यूब चैनल में तुम्हारे प्रत्येक के स्वागत। तो बंधुरा आज के आलोचना करब प्राइमरि टेटर परिवेशर उपरे सेट नम्बर थ्री नहीं। तो आज के समस्त कोश्चनगुलो परिवेशर विख्यात एक बई डॉक्टर अनीश चट्टोपाध्याय बई थेके चैप्टर वाइज शुरू करेछि। तो आज के चैप्टर थेके कोश्चनगुलो तुम्हारे सामने आलोचना करब। एटा होच्छे एकदम फार्स्ट चैप्टर परिवेश विद्या, परिवेश ओ सुस्थायी उन्नयन थेके। तो चलो देखे नेওয়া যাক आजकेर कोश्चन कि आछे। फार्स्ट, चार्ल्स डार्विनेर लेखा विख्यात बोईटिर नाम कि? तो एखाने उत्तर हो जाबे द ओरिजिन अफ स्पीस। पृथ्वीते कत कोटी बचर आगे एक कोषी जीविर सृष्टि होयेछिलो? तो एखाने उत्तरटी हो जाबे प्राय 300 कोटी बचर। तीन नम्बर कोश्चन, पृथ्वीर परिवेश गड़े उठते कत समय लेगेछिलो? तो उत्तर होबे प्राय 450 থেকে 500 কোটি बचर। चार नम्बर कोश्चन, ব্যাকটেরিয়ার উদ্ভব হয় প্রায় 400 কোটি বছর আগে। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কি কি? তো এখানে উত্তর হবে আর্গন, জেনন, নিয়ন, ক্রিপ্টন। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? তো এখানে উত্তর হবে নাইট্রোজেন। কতটা? 78.08%। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? তো উত্তর হবে 20.94%। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে ল্যাপস রেটের পরিমাণ কত? তো উত্তর হবে প্রতি হাজার মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়লে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অ্যালবেডো কত? তো উত্তর হবে প্রায় 34%। নেক্সট কোশ্চেন, কোন মেঘ থেকে বৃষ্টি হয়? তো উত্তর হবে কিউমুলোনিম্বাস। নেক্সট কোশ্চেন, বর্ষাকালে কোন মেঘ থেকে সবথেকে বেশি দেখা যায় বা বর্ষাকালে কোন মেঘ সবথেকে বেশি দেখা যায়? তো এখানে উত্তর হবে কিউমুলোনিম্বাস। রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের গুরুত্ব সবথেকে বেশি? তো উত্তর হবে আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘের সমস্যা আছে? তো উত্তর হবে ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তরের নাম কি? তো উত্তর হবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাণ কত? তো উত্তর হবে 0.406%। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? তো উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ওজোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি হয়? তো উত্তর হবে 32 কিলোমিটার বা 20 মাইল। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর হবে ব্যারোমিটার। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়? গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার দ্বারা। কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়? তো উত্তর হবে রেইন গেজ বা রেইন গজ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? তো উত্তর হবে অ্যানেমোমিটার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, ভারত কোন জলবায়ুর দেশ? তো উত্তর হবে মৌসুমি জলবায়ুর দেশ। পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? উত্তর হবে প্যানজিয়া। পৃথিবীর প্রাচীনতম মহাসাগর কোনটি? উত্তর হবে প্যান থালাসা। পৃথিবীর কতটা জায়গা বায়ুমণ্ডলের অন্তর্গত? তো উত্তর হবে 71.4%। নেক্সট কোশ্চেন, সমুদ্রের গভীরতা প্রায় কত কিলোমিটার? উত্তর হবে 10 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল? উত্তর হবে 96.5%। তো এই ছিল আমাদের আজকের মতো কোশ্চেন। তো তোমাদের কীরকম লাগলো একটু তোমরা জানাবে। আমি চেষ্টা করেছি সেই বই থেকে দেখে দেখে কোশ্চেনগুলো নেবার, যে একটা বইতে তো অনেক কোশ্চেন থাকে, সমস্ত কোশ্চেন হয়তো খুব একটা দরকার নেই, তবে আমি চেষ্টা করেছি যে খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলোকে কালেক্ট করার এবং তোমাদেরকে এইভাবে প্রেজেন্ট করার। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো একটু পরপর দেখে নেবে। এর আগে আমরা দুটো সিরিজ দিয়েছি, আর টেলিগ্রাম, আমাদের টেলিগ্রাম যে গ্রুপটি রয়েছে তার লিঙ্ক অলরেডি আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। টোটালি আমরা প্রাইমারি টেট এক্সামের জন্য এখানে আমরা ডিসকাস করে থাকি। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, ধন্যবাদ।